হাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু এ ইংলিশ টিচিং ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের পড়ে শোনাব ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস ইলেভেনের তোমাদের যে শেক্সপিয়ার বা র্যাপিড ডিডার বইটি আছে সেই বইটি থেকে চ্যাপ্টার টু অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অ্যাজ ইউ লাইক ইট এই গল্প বা নাটকটির পার্ট থ্রি পার্ট ওয়ান এবং পার্ট টু আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যাসহ পড়িয়ে আপলোড করে দিয়েছি যদি না তোমরা সেই ভিডিওগুলি দেখে থাকো তো উপরে আই বটনে ক্লিক করে অথবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে আমি সেই ভিডিও দুটি লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকেও সেই ভিডিওগুলি দেখে নিতে পারো এর পাশাপাশি জানিয়ে রাখি এই বইটারই চ্যাপ্টার ওয়ান দ্য কমেডি অফ এরর্স সেই পুরো নাটকটি যেটা এখানে গল্প আকারে দেওয়া আছে সেটি কিন্তু আমি ইতিমধ্যেই পুরো গল্পটাকে পড়িয়ে লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ আপলোড করে দিয়েছি উপরের আই বটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে তোমরা সেই গল্পটিরই কিন্তু ভিডিওগুলি পেয়ে যাবে এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই রকমই তোমাদের ক্লাসের ইংলিশ রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চলো আজকে আমরা পার্ট থ্রি শুরু করব পনেরো পাতার দেখো নিচের দিকে যে লাস্ট প্যারাগ্রাফটা আছে তার উপর থেকে অল্যান্ডো ওয়াজ দ্য ইয়ংগার সন অফ স্যার রাওল্যান্ডি বয়েস পার্ট থ্রি শুরু করার আগে আমরা পার্ট টুতে কী পড়েছিলাম আমি অল্প দু এক কথায় তোমাদের একটু বলে দিচ্ছি শুনে নাও তাহলে আমাদের পার্ট থ্রি শুরু করতে এবং বুঝতে সুবিধা হবে তো পার্ট টুতে আমরা দেখেছিলাম অরল্যান্ডো সেই অভিজ্ঞ কুস্তিগিরকে হারিয়ে দিয়েছে রোজালিন্ড এবং সিলিয়া তার সাথে দেখা করতে গেছে রাজাও বেশ খুশি ছিল কিন্তু রাজা যখন জানতে পারে যে সে স্যার রাউল্যান্ডি বয়েসের ছেলে এবং স্যার রাউল্যান্ডি বয়েস ছিল সেই রাজার দাদার বন্ধু দাদাকে তো সে বিতাড়িত করেছে রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করে তো সেই দাদার বন্ধুর ছেলে জানতে পেরে রাজা কিন্তু অরল্যান্ডোর ওপর অসন্তুষ্ট হয় পরবর্তীকালে দেখা যায় সেই দুটি মেয়ে মানে রোজালিন্ড আর সিলিয়া তারা ঘরে ফিরে এসেও অরল্যান্ডোকে নিয়ে আলোচনা করছিল এবং সিলিয়া বুঝতে পারে রোজালিন্ড হয়তো অরল্যান্ডোর প্রেমে পড়েছে সেই সময় রাজা সেই ঘরে প্রবেশ করে এবং রোজালিনকে আদেশ দেয় সেও যেন তার বাবার সাথে জঙ্গলে গিয়ে যোগ দেয় তো এতে সিলিয়া অনেক করে তার বাবাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু রাজা কিছুতেই রাজি হয় না রাজা উল্টে সিলিয়াকে বলে যে রোজালিন চলে গেলে তবেই কিন্তু লোকে তার গুণগান করবে কারণ রোজালিন্ড আছে বলে লোকে কিন্তু তাকে করুণা করে তার বাবা জঙ্গলে আছে সেই কারণে রোজালিন্ডের প্রশংসা করে সিলিয়ার প্রশংসা করে না কিন্তু দুই বোনের মধ্যে প্রচণ্ড ভালোবাসা ছিল সিলিয়া যখন বাবাকে রাজি করাতে না পারে তখন রোজালিনকে বলে সেও তার সাথে জঙ্গলে যাবে তার বাবাকে খুঁজতে তো দুটো মেয়ে একা বের হবে এবং তারা এত বড়লোক বাড়ির মেয়ে তাদের মধ্যে দামি পোশাক আশাক বেশভূষা তাই তারা ঠিক করে তারা ছদ্মবেশ ধারণ করে যাবে তাই রোজালিন্ড একটি গ্রাম্য ছেলের রূপ নেয় যার নাম দেয় জ্ঞানিমিট এবং সিলি একটি গ্রাম্য মেয়ের ছদ্মবেশ ধারণ করে যার নাম দেয় এলিয়ানা এই বলে তারা যাত্রা শুরু করে ফরেস্ট অফ আর্ডেনে যেটা ছিল অনেক দূরে এবং অবশেষে যখন তারা ফরেস্ট অফ আর্ডেনে পৌঁছায় তারা প্রচণ্ড ক্লান্ত হয়ে যায় তাদের ক্ষুদা লাগে খিদে পায় তারা কোনো আশ্রয় খুঁজে পায় না এরকম অবস্থায় তারা একটা মেষপালককে দেখতে পায় এবং তার সঙ্গে গিয়ে সেখানে একটি বাড়ি এবং সেই মেষপালক এবং তার যে সব পশুগুলো ছিল সেগুলো কিনে নেয় কিন্তু এবং তারা সেখানে বাস করতে শুরু করে তারা ভাবে যে এই জঙ্গলের কোন স্থানে তার বাবা আছে সেটা তারা যতদিন না খুঁজে পাচ্ছে তারা এইভাবেই থাকবে কিন্তু রোজালিন মানে যে এখন জ্ঞানী মিট তার মাঝে মধ্যেই কিন্তু অর্ল্যান্ডোর কথা মনে পড়ে এবং ভাবে সেই তার প্রেমিক যাকে সে ভালোবেসেছে সে কোথায় আছে কিন্তু তারপরেই আমরা জানতে পারি যে অরল্যান্ডো কিন্তু এই ফরেস্ট বার্ডেনে এসে পৌঁছেছে কিছু পরিস্থিতির জন্য তো কি সেই পরিস্থিতি সেখান থেকে আজকে আমরা পড়বো তো দেখো আমি এখান থেকে পড়াটা শুরু করছি লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও সহ তোমরা শুনে নাও অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়ঙ্গার সন অফ স্যার রাউল্যান্ডি বয়েস অরল্যান্ডো ছিল স্যার রাউল্যান্ডি বয়েসের ছোটো ছেলে অ্যান্ড হোয়েন হি ডায়ে যখন সে মারা গিয়েছিল অর্থাৎ যখন স্যার রাউল্যান্ডি বয়েস মারা গিয়েছিলেন হি প্লেসড অরল্যান্ডো ইন দ্য কাস্টাডি অফ ইস এলডার সন সে অরল্যান্ডোর দায়িত্ব দিয়ে গেছিল তার বড় ছেলের হাতে রিকোয়েস্টিং হিম তাকে অনুরোধ করেছিল টু ব্রিং আপ ইস ব্রাদার উইথ প্রপার কেয়ার যে তার ভাইকে যেন সে সঠিক যত্নের সাথে বড় করে তোলে বা মানুষ করে তোলে অলিভার দ্য এল্ডার ব্রাদার আন্ডারলাইন করে রাখতে পারো রাওল্যান্ডি বয়সের বড় ছেলের নাম অলিভার এমসি আসতে পারে তো সেই বড় ছেলে অলিভার হাওয়েভার যাই হোক ডিড নট কিপ দ্য রিকোয়েস্ট অফ হিস ফাদার তার বাবার অনুরোধ রাখেনি অ্যান্ড ওয়াইজ সেই জন্য ডিড নট এডুকেট অরল্যান্ডো ইন এ স্কুল অরল্যান্ডোকে কিন্তু স্কুলেতে শিক্ষাদান করেনি মানে তাকে শিক্ষিত করে তোলেনি অরল্যান্ডো ইভেন উইদাউট দ্য কেয়ার অ্যান্ড হেল্প অফ ইস ব্রাদার অরল্যান্ডো যাই হোক তার দাদার কোনো রকম সাহায্য এবং যত্ন ছাড়াই গ্রিউ আপ টু বি এ ফাইন ম্যান খুব ভালো মানুষে পরিণত হয় অ্যান্ড অলিভার হেটেড হিম মোর ফর দ্যাট এবং এই কারণে অলিভার তাকে আরও বেশি হিংসা করত। তাহলে বাবা বড় ছেলে অলিভারকে বলে গিয়েছিল যে অলল্যান্ডোকে তুই ভালোভাবে মানুষ করিস কিন্তু অলিভার সেটা করেনি কিন্তু তা সত্ত্বেও অরল্যান্ডো একটা ভালো মানুষে পরিণত হয়েছে ওই যে বাবার রক্ত এবং এই কারণে বড় ভাই অলিভারের অল্যান্ডের ওপর আরও বেশি রাখছিলো হি ওয়াজ দ্য ওয়ান হু হ্যাড অ্যারেঞ্জ ফর দ্য ফাইট এই হচ্ছে সেই ব্যক্তি যে সেই লড়াইটা আয়োজন করেছিল তাহলে আমরা যে একটু আগেই বললাম যে কুস্তি লড়াইটা হয়েছিল ওই অভিজ্ঞ রেসলারের সাথে অনভিজ্ঞ অরল্যান্ডোর সেই লড়াইটা কে আয়োজন করেছিল ওই অরল্যান্ডোর দাদা অলিভার কেন আয়োজন করেছিল অ্যাজ ইউ ওয়ান্টেড টু গেট রিড অফ ইস ইয়ংগার ব্রাদার কারণ সে তার ছোটো ভাইয়ের থেকে মুক্তি চেয়েছিল ভেবেছিল ওই লড়াই হলে কী হবে অভিজ্ঞ কুস্তিগিরের হাতে অরল্যান্ডো মারা যাবে তাহলে সে বেঁচে যাবে ওর থেকে মুক্তি পাবে বাট অ্যাস ফেট উড হ্যাবিট কিন্তু যেটা ভাগ্যের পরিহাস ভাগ্যত ভাগ্যের নিয়মে চলে কি হলো অরল্যান্ডো ওন দ্য রেসলিং ম্যাচ অরল্যান্ডো সেই রেসলিং ম্যাচটা জিতে গিয়েছিল নেভার দিলেস যাই হোক ওয়াজ স্যাড অ্যাট দ্য ডিসপোজিশান অফ হিস ব্রাদার সে তার দাদার এই স্বভাব বা আচরণে খুবই হতাশাগ্রস্ত ছিল অ্যান্ড বিইং ফ্রেন্ডলেস এবং এই বন্ধুত্বহীন অবস্থার জন্য হি উইস নট টু লিভ সে আশা করেছিল না মাসার তাহলে নিজের দাদাই যদি এরকম তারা হয় দাদাই চাইছে ভাই মরে যাক দাদার এই আচরণ বা স্বভাব এবং নিজের যে বন্ধুত্বহীন অবস্থা সে কিন্তু রোজালিন্ডা সিলিয়াকে বলেছিল যে এই পৃথিবীতে তার কেউ নেই তো এই জন্যেই সে মারা যেতে চেয়েছিল নেক্সট প্যারাগ্রাফে চলে এসো পনেরো পাতার লাস্ট প্যারাগ্রাফ হোয়েন অলিভার হার্ট অব দ্য ভিক্ট্রি নিউজ অফ ইস ইয়ংগার ব্রাদার অরল্যান্ডো যখন অলিভার তার ছোটো ভাই অরল্যান্ডোর এই জেতার খবরটা পেল সে যে ওই কুস্তি ম্যাচে জিতেছে হিজ জেলাসি নিউ নো বাউন্স তার হিংসার কোনো সীমা পরিসীমা ছিল না তাহলে অলিভার তো ভেবেছিলো ওই যুদ্ধতে তার ভাই মারা যাবে কিন্তু যখন শুনলো তার ভাই জিতে গেছে তার হিংসার আর কোনো সীমা পরিসীমা রইলো না হি ভাউড টু ওয়ান হিজ ব্রাদার অ্যালাইভিনিস চেম্বার হোয়াইল হি স্লেপড সে শপথ নিল সে তার নিজের ভাইকে জ্যান্ত পুড়িয়ে মারবে যখন সে তার কক্ষে ঘুমবে দিস ওয়াজ ওভার বাই ওয়ান অফ দ্য ওল্ড সার্ভেন্টস অফ স্যার রাউল্যান্ড এইটাই আরি পেতে বা লুকিয়ে শুনে নিয়েছিল স্যার রাওল্যান্ডের পুরানো চাকরদের মধ্যে একজন তাহলে স্যার রাউল্যান্ড অর্থাৎ এই অলিভার আর অরল্যান্ডোর বাবা তার সময়ের একটা পুরানো বা বয়স্ক চাকর যখন অলিভার এই প্ল্যানটা করছে যে অরল্যান্ডোকে সে নিজের শোবার ঘরে জ্যান্ত পুড়িয়ে মারবে সেইটা একজন লুকিয়ে বা পেতে শুনে নিয়েছিল অ্যান্ড হি অ্যাট ওয়ান্স এবং সে সঙ্গে সঙ্গে সেট আউট গেলো বা বেরিয়ে পড়লো টু ওয়ান নেক্সট পেজে চলে এসো টু ওয়ান অরল্যান্ডো অরল্যান্ডোকে সতর্ক করতে অফিস ইম্পেন্ডিং ডেঞ্জার তার আগত বা আসন্ন বিপদে তাহলে যেই না সেই বৃদ্ধ চাকরটা শুনলো এই ব্যাপার সে সঙ্গে সঙ্গে অরল্যান্ডোকে সতর্ক করতে গেল তার আসন্ন বিপদ সম্পর্কে হি হ্যাড এ স্পেশাল অ্যাফেকশান ফর অরল্যান্ডো তার অরল্যান্ডোর প্রতি একটা বিশেষ স্নেহ ছিল বা বিশেষ ভালোবাসা ছিল কেন অ্যাজ ই ভেরি মাছ রিজেম্বেলড হিজ ফাদার কারণ তাকে দেখতে একই রকম তার বাবার মতো ছিল মানে হুবহু তার বাবার মতোই কিন্তু অরল্যান্ডোকে দেখতে ছিল তাহলে বাবার সময়কার চাকর অর্থাৎ স্যার রাওল্যান্ডের চাকর স্যার রাওল্যান্ডের সেই চাকর অরল্যান্ডোকে একটু বেশি ভালোবাসতো কারণ অর্ল্যান্ডোকে দেখতে ছিল তার বাবার মতো যে রিজেম্বেল বলেছে একই রকম দেখতে তোমরা ক্লাস টেনে এই ফেজাল ভাবটা পড়েছিলে তো সেই কারণে আমাদের এই যে বৃদ্ধ চাকরটি চাকরটির নাম এখনও বলা হয়নি এর পরে বলবে তো সেই চাকরটির অর্ল্যান্ডোর প্রতি একটা বিশেষ স্নেহ ছিল কারণ তাকে দেখতে ছিল তার প্রভুর মতো হেন্স অ্যাস অ্যাজ শুনে সরি হি সর অরল্যান্ডো সুতরাং যাই না সে অরল্যান্ডোকে দেখলো হি ব্রোক ইন্টু প্যাশানেট এক্সক্লেমেশনস সে আবেগ ঘনভাবে মুহূর্তে বলল মানে সে আবেগ জড়িয়ে এক্সক্লেমেশান মানে চিৎকার হয় এখানে কান্নাকাটি করে বা আবেগ ঘন মুহূর্তে সে বলল কী বললো অরল্যান্ডোকে ও মাই জেন্টেল মাস্টার ও আমার কোমল বা দয়ালু প্রভু মাই সুইট মাস্টার আমার মিষ্টি প্রভু ও ইউ মেমোরি অব ওল্ড স্যার রাওল্যান্ড ও তুমি পুরানো বা বৃদ্ধ স্যার রাউল্যান্ডের স্মৃতি কেন স্মৃতি বলেছো যে স্যার রাউল্যান্ডের মতো তাকে দেখতে তাহলে এসে তাকে বলছে আবেগ ঘনভাবে যে আমার দয়ালু প্রভু আমার মিষ্টি প্রভু আমার স্যার রাউল্যান্ডের স্মৃতি হোয়াই আর ইউ ভার্চুয়াস তুমি এত গুণবান কেন হোয়াই আর ইউ জেন্টাল তুমি এত দয়ালু বা কোমল কেন স্ট্রং অ্যান্ড ভ্যালিয়েন্ট তুমি এত শক্তিশালী এবং সাহসী কেন অ্যান্ড হোয়াই ইউ ইউ বি শো ফন টু ওভারকাম দ্য ফেমাস রেসলার তুমি কেন সেই বিখ্যাত কুস্তিগিরটাকে হারিয়ে এত সবার কাছে প্রিয় হয়ে গেলে বলছি তুমি তো তাকে নাও হারাতে পারতে কেন তুমি তাকে হারিয়ে এত লোকের কাছে তুমি প্রিয় হয়ে গেলে ইওর প্রেস ইজ কাম টু সুইফটলি হোম বিফোর ইউ তোমার প্রশংসা তোমার থেকে আগেই বাড়িতে পৌঁছে গেছে তার মানে তুমি যে ওখানে জিতছ সেই জেতার খবর তোমার যে প্রশংসা সেটা তুমি বাড়ি আসার আগেই সেই খবর তোমার দাদার কাছে এসে গেছে এবং তোমার দাদা সেই জন্য কি করেছে তোমার দাদার হিংসার সীমা পরিসীমা নেই তোমার দাদা তোমার তোমার কক্ষে পুড়িয়ে মারার পরিকল্পনা করছে অরল্যান্ডো কুড নট কম্প্রেহেন্ড হোয়াট দ্য ম্যাটার ওয়াস অরল্যান্ডো বুঝতে পারলো না কি ব্যাপার অরল্যান্ডো স্বাভাবিক বুঝতে পারবে না যে চাকর এসে কেন এইগুলো বলছে যে তুমি কেন এত গুণবান তুমি কেন এত শক্তিশালী সাহসী ভালো মানুষ তুমি কেন যোদ্ধাটাকে হারালে তো কিছুই বুঝতে পারছে না এরপরে কী হলো একদম সার্ভেন্ট এক্সপ্লেন টু হিম চাকরটি তখন তাকে ব্যাখ্যা করে বললো দ্য রিজন ফর ইস কনসার্ন তার চিন্তার কারণটা কি স্টেটিং তাকে এটাও শোনালো দ্য প্ল্যান অফ ইস ব্রাদার তার ভাইয়ের মতলব বা পরিকল্পনার কথা টু বার্ন হিম ইন হিজ ওন চেম্বার যে পরিকল্পনা করেছে তারই শোবার ঘরে তাকে জ্যান্ত পুড়িয়ে মারবে অ্যাডাম অ্যাজ দ্য সার্ভেন্ট ওয়াজ নেমড এই দেখো এখানে চাকরের নাম বলেছে অ্যাডাম আন্ডারলাইন করে রাখতে পারো এটা এমসি কিউতে আসতে পারে সেই চাকরটির নাম ছিল অ্যাডাম অ্যাডভাইসড অরল্যান্ডো সেই অরল্যান্ডোকে উপদেশ দিল টু ফ্লি দ্য প্লেস সেই জায়গা থেকে পালিয়ে যেতে মানে বললো যে তুমি যদি বাঁচতে চাও এখান থেকে পালিয়ে যাও তোমার দাদা তোমাকে জ্যান্ত পুড়িয়ে মারার পরিকল্পনা করছে অ্যান্ড হি নোয়িং ভেরি ওয়েল দ্যাট এবং সে খুব ভালোভাবে জানতো যে অরল্যান্ডো হ্যাড নো মানি অরল্যান্ডোর কাছে কোনো টাকা পয়সা নেই ব্রট হিম সে এনে দিল হোয়াট এভার মানি হি অ্যাট ফর ফিউচার ইউজ সে ভবিষ্যতের জন্য যে টাকাটা সঞ্চয় করে রেখেছিল সেই টাকা তাহলে চাকরটা কত ভালোবাসে দেখো অরল্যান্ডোকে জানে অরল্যান্ডোর কাছে কোনো টাকা নেই তাই সেই চাকরটা সে চাকর হয়েও তার ভবিষ্যতের জন্য যে অল্প টাকা জমিয়ে রেখেছিলো সেই টাকাটাই এসে অরল্যান্ডোকে দিল সেইং দ্যাট সে বলল যে হি গেভ দ্য গোল্ড অ্যামাউন্টিং টু ফাইভ হান্ড্রেড ক্রাউন্স টু অরল্যান্ডো সে তাকে পাঁচশত ক্রাউন্স মূল্যের সোনা দিল অ্যান্ড রিকোয়েস্টেড অরল্যান্ডো অরল্যান্ডোকে অনুরোধ করল টু অ্যালাউ হিম টু বি হিজ সার্ভেন্ট সে যেন তাকে অনুমতি দেয় তার চাকর হবার অর্থাৎ চাকরটি এটাই বলতে লাগলো যে তুমি আমাকেও সঙ্গে নিয়ে চলো তাকে এসে পাঁচশত মূল্যের সোনা দিল তার জমানো এবং ওখানে ক্রাউন্স মানে ওই মূল্য একটা টাকার পরিমাপ যাই হোক এবং সে তাকে অনুরোধ করলো টু অ্যালাউ হিম টু ভি সারবেন যে সে যেন তাকে তার চাকর হিসাবে রাখে অ্যান্ড প্রমিস দ্যাট কথা দিল যে দো হি লুকড ওল্ড যদিও তাকে বুড়ো দেখায় বা বৃদ্ধ দেখায় উড টেক গুড কেয়ার অফ অরল্যান্ডো সে তাও কিন্তু অরল্যান্ডোর খুব যত্ন নেবে যে তার বয়স হয়েছে বটে সে কিন্তু তাও অরল্যান্ডোর খুব ভালো যত্ন নেবে অ্যান্ড ওয়ার্ক ফর হিম তার জন্য কাজও করে দেবে ওয়াজ প্লিজ অ্যান্ড গ্রেটফুল অরল্যান্ডো খুবই সন্তুষ্ট হলো এবং কৃতজ্ঞ বোধ করলো অ্যাট দ্য ফেথফুলনেস অফ অ্যাডাম অ্যাডামের এই বিশ্বস্ততা দেখে দেখো কৃতজ্ঞ আর সন্তুষ্ট হওয়াই স্বাভাবিক নিজের দাদা তাকে মারতে চাইছে কিন্তু তার সেই চাকর সেই চাকর তাকে এত ভালোবাসে তাকে শুধু বাঁচার জন্য পালাতে বলছে এই নয় তার জমানো অর্থ তাকে দিচ্ছে বলছে আমাকে সঙ্গে নিয়ে চলো আমি তোমার হয়ে কাজ করব তোমার চাকর হয়ে থাকবো তো এই বিশ্বস্ততা দেখে অরল্যান্ডো কিন্তু খুব কৃতজ্ঞ এবং সন্তুষ্ট হলো হুম হি অ্যাড্রেসেস অ্যাজ গুড ওল্ড ম্যান এবং তাকে সে ভালো মনের বৃদ্ধ মানুষ রূপে সম্বোধন করলো বা ডাকলো তাকে বলল যে ভালো বৃদ্ধ মানুষ অ্যান্ড অ্যাট ওয়ান্স সেট আউট উইথ দ্য প্রমিস দ্যাট এবং সঙ্গে সঙ্গে তারা যাত্রা শুরু করলো এই শপথ করে যে হিউড ফাইন্ড সাম ওয়ার্ক সে একটা কাজ খুঁজে নেবে বিফোর দে হ্যাড স্পেন্ড দ্য সেভিংস দ্যাট অ্যাডাম হ্যাড গিভেন ইম অ্যাডাম তাকে যে টাকা পয়সা দিয়েছে সেই টাকা পয়সা বা সঞ্চিত অর্থ শেষ হওয়ার আগেই সে একটা সে একটা কাজ বা চাকরি খুঁজে নেবে এই শপথ করে তারা বের হলো তাহলে তাদের কাছে তো অল্প টাকা আছে সেই টাকাটাতেই তো তারা সারা জীবন কাটাতে পারবে না তাই অনলাইনটা শপথ করলো ওই টাকাটা শেষ হওয়ার আগেই সে একটা কাজ খুঁজে নেবে তো এই শপথ করে তারা দুজনে বেরিয়ে পড়লো দ্য টু মাস্টার অ্যান্ড সারভেন দুজনে প্রভু এবং ভু ভিত্ত অর্থাৎ মালিক এবং চাকর ট্রাভেল লং তারা দীর্ঘ যাত্রা করল টিল দ্য রিচ দ্য ফরেস্ট অফ আর্ডেন যতক্ষণ না তারা আর্ডেনের জঙ্গলে এসে পৌঁছালো ওই যে বলেছিলাম শেক্সপিয়ারের কমেডির বৈশিষ্ট্য সবাই এক জায়গায় জড়ো হবে কমেডি অফ এরার্সে সবাই জড়ো হয়েছিল এফিসাসে আর অ্যাজ ইউ লাইক ইটে সবাই জড়ো হবে ফরেস্ট অফ আর্ডেন অর্থাৎ আর্ডেনের জঙ্গলে এখানে আমরা জানি যে আগের যে রাজা ক্ষমতাচিত এবং বিতাড়িত হয়ে সে ফরেস্টটা বাডেনে এসেছে আগের দিনের পরাই দেখেছি রোজালিন্ড এবং সিলিয়া তারা গ্যানিমিড এবং এলিয়েনা নাম ধারণ করে ছদ্মমেজ নিয়ে ফরেস্টটা নিয়ে এসেছে আর এখন দেখতে পেলুম অরল্যান্ডো তার চাকর অ্যাডামকে নিয়ে ফরেস্টটা বাডেনে এলো এবং এসে কি হলো দে আর অলসো অ্যাস টায়ার্ড অ্যান্ড হাংরি অ্যাজ দ্য টু সিস্টার্স অ্যাডবিন এবং সেই দুই বোনের মতো অর্থাৎ দুই রোজালিন্ড এবং সিলিয়ার মতো তারাও কিন্তু ক্লান্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়ল দে ট্রায়েড ইন ভেন তারা বিথাই চেষ্টা করলো টু ফাইন্ড এ শেল্টার আশ্রয় খোঁজার অ্যান্ড ফুড এবং খাবার খোঁজার তাহলে খাবার আর আশ্রয় তারা পেলো না তারা বিথাই চেষ্টা করলো খোঁজার অ্যান্ড অ্যাট লাস্ট অবশেষে হোয়েন অ্যাডাম কুড গো নো ফার্দার অ্যাডাম যখন আর হাঁটতে পারছিল না বা চলতে পারছিল না অরল্যান্ডো ক্যারিড হিম ইন ইনিস আর্মস অরল্যান্ডো তাকে তার কোলে তুলে নিল টু দ্য শেল্টার অফ এ ট্রি এবং তাকে একটা গাছের আশ্রয়ে গিয়ে রাখলো অ্যান্ড চিয়ার্ড হিম সেইং তাকে এটা বলে সান্ত্বনা দিল বা উৎসাহ দিল গুড ওল্ড ম্যান ভালো বৃদ্ধ মানুষ রেস্ট ইউর ওয়ারি লিমস হেয়ার অল তোমার ক্লান্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এখানে কিছুক্ষণ বিশ্রাম করিয়ে নাও অ্যান্ড ডু নট টক অফ ডাইং এবং মরার কথা বলো না তো এখানে একটু বিশ্রাম নাও তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে একটু জিরিয়ে নাও তাহলেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মরার কথা বলো না আমি আশেপাশে খুঁজছি যে আশ্রয় এবং খাবার কোথায় পাওয়া যায় তারপরে নেক্সট দেখো অরল্যান্ডো দেন সার্চ ফর ফুড অরল্যান্ডো তারপর খাবার খুঁজতে লাগলো অ্যান্ড বাই চান্স হঠাৎ করেই কেম অন দ্য কোম্পানি অব দ্য ডিউক অ্যান্ড হিজ ফ্রেন্ডস সে কোথায় এসে পৌঁছালো সেই রাজা এবং রাজার যে বন্ধুদের সঙ্গ আছে সেইখানে এসে পৌঁছালো তাহলে আমরা তো জানি জঙ্গলের এক প্রান্তেই রাজা কিন্তু তার যে অনুগামী বা বন্ধুদের নিয়ে বাস করছে তো অল্যান্ডো খাবার খুঁজতে খুঁজতে হঠাৎ করেই সেই রাজা এবং তার দলবলের সম্মুখে এসে পৌঁছালো হোয়েন অল্যান্ডো রিচ দেয়ার যখন অরল্যান্ডো সেখানে পৌঁছালো ইট ওয়াজ ডিনার টাইম সেটা ছিল খাবার সময় এখানে ডিনার মানে রাতের খাবার বলবে না যাই হোক সেটা ছিল খাবার সময় দ্য ডিউক হ্যাড স্যাট ডাউন ফর ডিনার রাজা খাবার খেতে বসেছিলেন অর্ল্যান্ডো ফাইন্ডিং ফুড অরল্যান্ডো সেই খাবার দেখতে পেয়ে ড্রিউ হিজ সোর্ড তার তরোয়াল বেল করলো টু গ্র্যাপ দ্য ফুড সেই খাবারটি দখল করার জন্য বা অধিকার নে মানে কেড়ে নেবার জন্য ফ্রম দ্য ডিউ ক্যান্ড ইজ মেন কার থেকে রাজা এবং রাজার দলবলের থেকে বা রাজার লোকজনের থেকে তো অরল্যান্ডো গিয়ে কি দেখছে যে রাজা সেই সময় খেতে বসেছে তার লোকজন নিয়ে তো অরল্যান্ডোর তো প্রচণ্ড খিদে পেয়েছে এবং তার যে চাকর অ্যাডামকে সে গাছের তলায় রেখে দিয়ে এসেছে তো তারা খাচ্ছে দেখে তাদের থেকে খাবারটা ছিনিয়ে নেবে বলে সে তরোয়াল বের করলো আর কি বলল হি চার্জ দেম নট টু টাচ এ মর্শেল সে তাদেরকে আদেশ দিল যে এক টুকরো খাবারও যেন স্পর্শ না করা দ্য ডিউক ওয়াজ কাইন্ড রাজা খুব দয়ালু মানুষ এই রাজাইকে বুঝতে পারছো তো আমাদের অল্যান্ডের হৌু শ্বশুরমশাই তার বাবার বন্ধু যাই হোক রাজা খুব দয়ালু মনের মানুষ ছিলেন অ্যান্ড আকস টিম তাকে জিজ্ঞাসা করলেন দ্য রিজন ফর ইজ রুড বিহেভিয়ার তার যেই খারাপ বা বাজে আচরণের কারণটা কী রাজা জানতে চাইলেন যে তুমি কেন এরকমভাবে খাবার কেড়ে নিতে চাইছো কী কারণ বলো হি ওয়ান্টেড টু নো সে জানতে চাইলো মানে রাজা জানতে চাইলেন ইফ ইট ওয়াজ ডিউ টু হাঙ্গার খিদের কারণে কি সে কী এরকম করছে মানে তার খিদে পেয়েছে বলে তার মাথার ঠিক নেই সেই জন্য এরম করছে অর ডিডি ডেসপাইজ দ্য কার্ট নোন টু সিভিল ম্যান নাকি সে ভদ্রসভ্য মানুষের মধ্যে যে সৌজন্যতা সেটাকে সে ঘৃণা করে রাজা কারণটা জানতে চাইল যে তোমার কি খিদে পেয়েছে মাথা খারাপ হয়ে গেছে মাথা গরম সেই কারণে এরম করছো নাকি ভদ্রসভ্য মানুষদের মধ্যে যে বোধ বজায় রাখা উচিত তুমি সেটাকে ঘৃণা করো কোনটা অরল্যান্ডো রিপ্লাইড দ্যাট অরল্যান্ডো উত্তর দিল। যে আমরা জানি অল্যান্ডও কিন্তু খুব ভালো ছেলে মাথা গরম একটু করে ফেলেছে খিদে টিদে পেয়েছে অ্যাডামের ওরম অবস্থা তো অরল্যান্ডো উত্তর দিল দ্যাট অ্যাজ ই ওয়াজ ডাইং অফ হাঙ্গা যেহেতু সে ক্ষুদায় মরে যাচ্ছিল মানে তার এত খিদে পেয়েছে হি হ্যাড থট দ্যাট সে ভেবেছিল যে ইন দিস ওয়াইল্ড ফরেস্ট এই বন্য জঙ্গলে হি হ্যাড টু পুট আপ সাচ বিহেভিয়ার ইন অর্ডার টু গেট ফুড এই বন্য জঙ্গলে খাবার পেতে গেলে এরকমই আচরণ করতে হবে তাহলে বন্য জঙ্গল এইখানে কেউ খাবার কাউকে জেঁচে দেবে না ছিনিয়ে নিতে হবে তাই অল্যান্ডও বললো তার প্রচণ্ড খিদে পেয়েছিল এবং সে কেন খারাপ আচরণ করেছে কারণ সে ভেবেছিলাম বন্য জঙ্গলে খাবার খেতে গেলে এই এইরকমই আচরণ করতে হবে অর্থাৎ ছিনিয়ে নিয়ে খেতে হবে দ্য ডিউক স্পোক টু হিম কাইন্ডলি রাজা তার সাথে বেশ দয়ালুতার সাথে কথা বললেন অ্যান্ড আক হিম তাকে ওনাকে তাকে জিজ্ঞাসা করলো বা বলল টু সিট ডাউন ফর ডিনার যে তুমিও এখানে খাবার খেতে বসো অরল্যান্ডো দেন স্পোক অফ অ্যাডাম অরল্যান্ডো তারপরে অ্যাডামের কথা বলল দেখো অরল্যান্ডো তো নিজে খেয়ে নেবে না তার চাকরকে গাছের ছাবায় রেখে এসেছে অ্যান্ড ডিক্লেয়ার দ্যাট এটাও জানালো যে দো হি ওয়াজ হাংরি যদিও তার খুব খিদে পেয়েছে হি উড নট টাচ ফুড সে খাবার স্পর্শ পর্যন্ত করবে না আনলেস অ্যাডাম ওয়াস ফেড যতক্ষণ না অ্যাডাম খাচ্ছে তাহলে দেখোছ চাকর যেমন মালিককে ভালোবাসে মালিকও কিন্তু চাকরকে ভালোবাসে বলছে তার খিদে পেয়েছে ঠিক আছে কিন্তু সে একটা খাবারও স্পর্শ করবে না যতক্ষণ না অ্যাডামকে খাওয়ানো হচ্ছে দ্য ডিউক টোল্ড হিম টু ব্রিং হিজ ফ্রেন্ড রাজা বলল ঠিক আছে তুমি তোমার বন্ধুকে নিয়ে আসো অ্যান্ড সেট দ্যাট দে উড ওয়েট ফর দেম এবং এটাও বললো যে তারা তাদের জন্য অপেক্ষা করবে অরল্যান্ডো ওয়েন কুইকলি অরল্যান্ডো তাড়াতাড়ি গেল বড দ্য ওল্ড ম্যান সঙ্গে করে বয়স্ক মানুষ মানে বৃদ্ধ চাকর অ্যাডামকে নিয়ে এলো অ্যান্ড দেন বোথ অফ দেম অ্যালং উইথ দ্য ডিউক হ্যাড ফুড টু দেয়ার স্যাটিসফ্যাকশান এবং তারপরে দুজনে মিলে রাজা এবং রাজার বন্ধুদের সাথে সন্তুষ্টি করে অর্থাৎ পেট ভরে তারা খাবার খেলো বোথ অফ দেম অ্যালং উইথ দ্য ডিউক রাজার সঙ্গে সেই দুজনে হ্যাট ফুড টু দেয়ার স্যাটিসফ্যাকশান সন্তুষ্টি করে বা মন ভরে পেট ভরে তারা খাবার খেলো অ্যাডাম অন হ্যাভিং ফুড অ্যাডাম খাবার খেয়ে রিগেন্ড হিজ ল স্ট্রেং তার হারিয়ে যাওয়া শক্তি পুনর অর্জন করলো আফটার দ্য ডিনার খাবার খাওয়ার পরে দ্য ডিউক অরল্যান্ডো অ্যাবাউট অ্যাবাউটিম রাজা অর্ল্যান্ডোকে তার সম্বন্ধে জিজ্ঞেস করলো অ্যান্ড হোয়েন হি কেম টু নো দ্যাট অরল্যান্ডো ওয়াজ ইজ ফ্রেন্ডস অন যখন সে জানতে পারলো যে অর্ল্যান্ডো হচ্ছে তারই বন্ধুর ছেলে আমরা আগে জানি অরল্যান্ডো হচ্ছে স্যার রাউল্যান্ডি বয়সের ছেলে এবং স্যার রাউল্যান্ডি বয়স হচ্ছে এই রাজার বিতাড়িত রাজার কিন্তু বন্ধু তাহলে রাজা যখন জানতে পারলো যে অরল্যান্ডো হচ্ছে তার বন্ধুর ছেলে হি টুক অরল্যান্ডো অ্যান্ড অ্যাডাম আন্ডার হিজ কেয়ার সে অরল্যান্ডোকে এবং অ্যাডামকে নিজের যত্নে বা নিজের অধীনেই কিন্তু রেখে দিল এখনও রাজামশাই এটা জানতে পারেনি শুধু আমার বন্ধুর ছেলে নয় আমার হবু জামাইও বটে যাই হোক তারপরে ষোলো পাতার লাস্ট প্যারাগ্রাফে চলে এসো আফটার এ ফিউ ডেজ কিছুদিন পর হোয়াইল রোমিং ইন দ্য ফরেস্ট জঙ্গলে ঘুরে বেড়ানোর সময় গ্যানিমিড অ্যান্ড এলিয়ানা ওয়ার সারপ্রাইজ টু সি গ্যানিমিড আর এলিয়ানা এটা দেখে খুবই অবাক হয়ে গেল রোজালিনস নেম কার্ভড অন দ্য বার্ক অফ দ্য ট্রিস নেম কার্ভড একসাথে জুড়ে গেছে ওটা আলাদা আলাদাভাবে তাহলে গ্যানিমিড আর এটা দেখে খুবই চমকে গেলো বা অবাক হলো যে রোজালিনস নেম কার্ভড অন দ্য বার্ক অফ দ্য ট্রিস যে গাছের ছালেতে রোজালিন্ডের নাম খোদাই করা আছে অর্থাৎ গাছের ছালেতে কেউ খোদাই করে কাণ্ডের উপরে ছালেতে কেউ রোজালিন্ডের নাম লিখেছে অ্যান্ড সনেট শুধু তাই নয় প্রেমের কবিতাও লিখেছে অল অ্যাড্রেস টু রোজালিন সব কিছু কিন্তু রোজালিনকে উদ্দেশ্য করেই অ্যাটাচ টু দেম সেগুলো লাগানো আছে বা আটকানো আছে অর্থাৎ গাছের ছালের উপরে কি করেছে রোজালিন্ডের নাম খোদাই করে রেখেছে আর প্রেমের কবিতা লাভ সনেট সেগুলো লিখে কিন্তু পাতাতে আটকে দিয়েছে সব কিছুই কিন্তু রোজালিনকে উদ্দেশ্য করে হোয়েন দে ওয়ান্ডারিং যখন তারা ভাবছিল হাউ ইট ওয়াজ পসিবেল যেটা কী করে সম্ভব ইন দ্য ফরেস্ট এরম জঙ্গলে টু হ্যাভ রোজালিনস নেম কার্ভ এই জঙ্গলের মধ্যে রোজালিনদের নাম খোদাই করা আছে সেই সময় কি হলো দে মেট অরল্যান্ডো তাদের সাথে অরল্যান্ডো দেখা হলো অ্যান্ড কুড ইজিলি রেকগনাইজ হিম তারা খুব সহজেই তাকে চিনতে পেরে গেল অ্যাজ ই ওয়াজ ওয়ারিং দ্য চেন কারণ সে সেই চেনটা পড়েছিলো গিভেন আর্লিয়ার বাই রোজালিন যেটা রোজালিন তাকে আগে দিয়েছিল মনে আছে তো সেই কুস্তি ম্যাচ জিততে রোজালিন কিন্তু তার গলার চেনটা তাকে পরিয়ে দিয়েছিল অ্যারাউন্ড হিস নেক যেটা তার গলায় ছিল আর আরও একটা চেনার কারণ হচ্ছে অলল্যান্ডও তো ছদ্মবেশ ধারণ করে নেই অল্যান্ডও সাধারণ অবস্থায় আছে তারা তাই খুব সহজেই এই যে রোজালিন্ড এবং আমাদের সিলিয়া যারা ছদ্মবেশী অবস্থায় আছে গ্যানিমিড এবং অ্যালিয়েনা রূপে তারা কিন্তু খুব সহজেই অরল্যান্ডোকে চিনতে পারল এবং যখন তারা ভাবছিল যে এই বনের মধ্যে জঙ্গলে কে রোজালিন্ডের নাম খোদাই করেছে সেই সময় তারা অরল্যান্ডোকে দেখতে পেয়েছে বাট অরল্যান্ডো কুড নট রেকগনাইজ দেম কিন্তু অর্ল্যান্ডো তাদেরকে চিনতে পারলো না বিকজ অফ দেয়ার ডিসগাইস তাদের ছদ্মবেশের জন্য ওই যে দেখো যদি চিনে যেত গল্প তো এখানে শেষ হয়ে যেত অমনি চিনতে পেরে যেত দুজন দুজনকে প্রেমিক প্রেমিকা একে অপরকে প্রেম বিতরণ করত। তারপরে তাকে বলেও দিত যে এখানে আমার এক রাজার সাথে দেখা হয়েছে সেই রাজাটা আবার কে সেটা রোজালিন্ডের বাবা তাহলে দুজনে মিলে গিয়ে মেয়ের সাথে বাবার দেখা হয়ে যেত অরল্যান্ডো শ্বশুরের সাথে দেখা হয়ে যেত গল্প একদম হ্যাপি এন্ডিং হয়ে যেত কিন্তু এই যে গল্প এত তাড়াতাড়ি শেষ হবে না শেক্সপিয়ারের কমেডি মানে হচ্ছে আমাদের বাংলা সিরিয়াল এখন প্লট চলবে তো কি হলো দুটো মেয়ে কিন্তু আমাদের অর্ল্যান্ডোকে চিনতে পারলেও অরল্যান্ডো কিন্তু তাদেরকে চিনতে পারলো না কারণ তারা ছদ্মবেশ ধারণ করে আছে একদম সিরিয়ালের গল্প বাড়িতে বউ এক রুপে এসেছে মাথায় ঘোমটা টেনে তখন সবাই চেনে দুদিন পরে দেখবে আবার সেই ফিরে এসেছে জিন্স টপ পরে তাকে আর চেনা যাচ্ছে না এটা কোথাকাল লজিক আমি বুঝি না যাই হোক শেক্সপিয়ারের ওই নাটক থেকেই এখন আমাদের বাংলা সিরিয়াল ইন্সপায়ার্ড তো তাদেরকে দেখে চিনতে পারলো না ছদ্মবেশের জন্য হি এ লাইকনেস সে একটা একই রকম দেখতে অনুভব করলো বাট এ নেক্সট পেজে চলে এসো ওয়াজ এ ডিসপোজিশান ইন ফেয়ার রোজালিন কিন্তু সুন্দরী রোজালিনের স্বভাবে বা আচরণে এমন একটা কিছু ছিল হুইচ ওয়াজ মিসিং ইন দ্য ইউথ যেটাই যুবকের মধ্যে নেই তাহলে এই যে যুবক যার এখন নাম জ্ঞানী যে ছেলে সে যে আছে সেই তো আসলে রোজালিন তো ওয়ালল্যান্ডও দেখে ভাবছে কি একই রকমই অনেকটা দেখতে কিন্তু একই রকম দেখতে হলেও সুন্দরী রোজালিন্ডের মধ্যে যে একটা ব্যাপার ছিল সেটা কিন্তু এই যুবকটার মধ্যে নেই সে তো আর বুঝতে পারছে না যে এই যুবকটাই রোজালিন সে ছেলে সে যে আছে তাই একই রকম মনে হলেও সে ভাবলো না এটা রোজালিন নয় রোজালিন অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে রোজালিন টিজ ডিম তাকে উত্তক্ত করলো তাকে রাগালো বা খ্যাপালো সেইং দ্যাট এটা বলে যে সি ওয়াজ ইন সার্চ অফ এ সার্ট ইউথ সে একটা নির্দিষ্ট যুবককে খুঁজছে হু হ্যাড স্পয়েল দ্য বার্ক অফ ট্রিস যে হচ্ছে এই গাছের ছালগুলোকে নষ্ট করেছে বাই রাইটিং দ্য নেম অফ হিস লেডি লাভ তার প্রেমিকার নাম লিখে অ্যান্ড অ্যাটাচিং লাভ পোয়েমস টু দ্যাট এফেক্ট এবং তাতে শুধু তাই নয় আবার প্রেমের কবিতাও লিখেছে তাহলে বোজকাণ্ড তাহলে কেন বললাম বাংলা সিরিয়াল রোজালিন তো এখানে নিজের পরিচয় দিতেই পারতো কিন্তু রোজালিন পরিচয় না দিয়ে বলছে আমি এমন একটা ছেলেকে খুঁজছি যে কিনা আমার প্রেমিকার নাম নিয়ে গাছের ছালেতে তার নাম লিখেছে এবং তাকে নিয়ে কবিতা লিখেছে তাহলে যে প্রেমিকার কথা বলছে সেটা কিন্তু সে নিজেই অরল্যান্ডো রোজালিনকে নিয়ে প্রেমের কবিতা লিখেছে গাছের ছালে নাম খোদাই করেছে রোজালিন যে এখানে জ্ঞানিমিট সেজে আছে সে বলছে আমি এমন একটা ছেলেকে খুঁজছি যে কিনা আমার প্রেমিকাকে নিয়ে তার মানে রোজালিন বলতে চাইছে আমি তো জ্ঞানিমিট আমার প্রেমিকার নাম রোজালিন তো আমার প্রেমিকাকে নিয়ে একটা ছেলে গাছের ছালেতে নাম খোদাই করেছে প্রেমের কবিতাও লিখেছে আমি সেই ছেলেটাকে খুঁজছি অ্যান্ড সি ডিক্লেয়ার দ্যাট এবং সে এটাও বললো যে ইফ সি ফাউন্ড দ্য লাভার যদি সে সেই প্রেমিকটাকে দেখতে পায় মানে যেই গাছের ছালে খোদাই করেছে এবং প্রেমের কবিতা লিখেছে সেই প্রেমিককে যদি সে দেখতে পায় সি হুড হ্যাভ গিভেন ইম সাম অ্যাডভাইস সে তাকে কিছু উপদেশও দেবে তাহলে বলল নিজের পরিচয় না দেবার পরিবর্তে বলছে যে আমার প্রেমিকা হচ্ছে রোজালিন এবং তার নামে যে ছেলেটি এই প্রেমের কবিতা লিখেছে আমি সেই ছেলেটিকে খুঁজছি যদি আমি তাকে দেখতে পাই আমি তাকে কিছু উপদেশ দেবো তাহলে এই যে পাতার ফার্স্ট প্যারাগ্রাফ এখানে আমরা পার্ট থ্রি শেষ করলাম একদম দুর্দান্ত বাংলা সিরিয়ালের প্লট এখন গল্প চলতে থাকবে এর পরের প্যারাগ্রাফটা পড়লে তোমরা আরও বুঝবে কেন আমি বাংলা সিরিয়াল বলছি মানে এরকম তারা প্লট শুধু এখানেই হয় এখানেই সব কিছু করলে হ্যাপি এন্ডিং হয়ে যেত না তা হবে না রোজালিন নিজের পরিচয় দেবে না উল্টে কি বলছে রোজালিন তার প্রেমিকের নাম সেই ছেলেটিকে খুঁজছে এবং অনলাইনটা যখন বলবে আমি সেই ছেলে তখন তাকে আবার বাড়িতে ডাকবে ডেকে বলবে তুমি কতটা ভালোবাসো সেটা দেখাও রোজালিনকে ও রোজালিন নয় ও রোজালিন সেজে রোজালিন্ডের অভিনয় করবে জ্ঞানিমিট সেজে এবং ওকে বলবে তুমি কতটা ভালোবাসো সেটা আমাকে দেখাও তো সে যাই হোক এরপর থেকে আমরা সেটা পার্ট ফোরে পড়বো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এইরকমই তোমাদের ক্লাসের ইংলিশ রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমি আগেই বললাম শুধু র্যাপিড রিডার বা শেক্সপিয়ারের বইয়ের নয় তোমাদের ক্লাস ইলেভেনের সমস্ত প্রোজ এবং পোয়েট্রি অর্থাৎ গদ্যাংশ এবং পদ্মাংশ সব কিছুই কিন্তু লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যা সহ আমার চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে তো চলো আজকে এখানেই শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে এই গল্প বা নাটকটির পার্ট ফোর নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড বাই